লকডাউনের প্রথম দিন থেকে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের ওন্দা যুব সমাজের কর্মীরা। কখনো দুস্থ অসহায় গরিব পরিবারে বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে, আজও মানুষের পাশে আছে। আজ ওন্দা যুব সমাজের মহিলা কর্মীরা স্যানিটারি ন্যাপকিন তুলে দিল মহিলাদের হাতে। ওন্দা ব্লকের খামার বেড়িয়া ওন্দা প্রভৃতি গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে মহিলাদের হাতে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন তুলে দিল মহিলারা। ওন্দা যুব সমাজের কর্মী পাপিয়া কর্মকার বলেন, ওন্দা যুব সমাজের পক্ষ থেকে আজ আমরা ওন্দাতে দ্বিতীয় মাসে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করলাম। আগের মাসে ন্যাপকিনগুলি এই মেয়েদের হাতে দিয়ে গিয়েছি, তারা আমাদেরকে এগুলি ব্যবহার করে সুবিধা পেয়েছি বলে জানিয়েছে। এখনো পর্যন্ত আমরা 200 জনেরও বেশি মহিলাদের হাতে এই স্যানিটারি ন্যাপকিন তুলে দিতে পেরেছি। আগামী দিনেও এই কর্মসূচি আমরা চালিয়ে যাব। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, বর্ধমান টুডে।